উপস্থিত আজকের এই সম্মেলনের মোহতারাম প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় শেখ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামেল চরমোনাই, উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করিম মারুফ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলনের কালীগঞ্জ এবং গাজীপুরের নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত সুধী মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে এই কালীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবাগত সম্মেলন ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি ছাত্র আন্দোলন কালীগঞ্জের জন্য একটি ইতিহাস। ইতিপূর্বে কালীগঞ্জে ছাত্র আন্দোলনের এভাবে কোনো সম্মেলন হয়নি। কালীগঞ্জে ছাত্র আন্দোলন কাজ শুরু করেছে দীর্ঘ অনেক দিন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রাণপ্রিয় নায়েবে আমিরের উপস্থিতিতে আমরা যে একটি সম্মেলন করতে পারছি, এই জন্য শুরুতেই আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি কালীগঞ্জের ছাত্র ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে এই যে সময়ে ছাত্র সমাজ নানা রকম ফেতনা ফাসাদ অপসংস্কৃতি এবং অপশক্তির দ্বারা ব্যবহৃত হচ্ছে, সেই সময় কালীগঞ্জের একটি শান্তিকামী একটি আদর্শকামী ছাত্রদের মধ্যে একটি আদর্শকামী গোষ্ঠী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বন্ধুগণ, আমরা জানি আজকে বর্তমান বাস্তবতা হলো অভিভাবকরা সাধারণত কোনো তাদের সন্তানরা যদি কোনো ছাত্র সংগঠনে যুক্ত হয় তাহলে চিন্তাগ্রস্ত হয়, অভিভাবক সচেতন, অভিভাবকরা চায় না তাদের কোনো সন্তান কোনো ছাত্র সংগঠনে অন্তর্ভুক্ত হোক, কোনো শিক্ষক চায় না তাদের ছাত্র কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে অন্তর্ভুক্ত হোক, ঠিকই ঠিক না? এটা বর্তমান বাস্তবতা। তার কারণ কি? কারণ হলো বর্তমান যে ছাত্র রাজনীতি চলছে, এই বর্তমান প্রচলিত ধারার ছাত্র রাজনীতিতে এখানে আদর্শের কোনো বালাই নেই, আর এখানে সুষ্ঠু ধারার কোনো রাজনীতিও চর্চা হয় না, বরং এখন যে রাজনীতির চর্চা চলছে ছাত্রদের মধ্যে, যে রাজনীতি চলছে সেটা হলো হলদখলের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, মাদক ব্যবসার রাজনীতি এবং জোর জবরদস্তির রাজনীতি, নিজেদের মধ্যে পেশি শক্তি প্রদর্শনের রাজনীতি, ঠিকই ঠিক না? আদর্শের রাজনীতি, নৈতিকতার রাজনীতি, মানুষ গড়ার রাজনীতি, দেশ গড়ার রাজনীতি, এটা আসলে বর্তমানে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে অনুপস্থিত। ঠিক এমনই একটা মুহূর্তে আমাদের শেখ হযরত পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই এই অবস্থার পরিবর্তনের জন্যে, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন, যাতে এক ছাত্ররা দেশ গড়ার জন্য নিজেদের তৈরি করতে পারে, ছাত্ররা যাতে নৈতিকভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, ছাত্ররা যাতে নিজের ভবিষ্যৎকে ভালোভাবে গড়ে তুলতে পারে, ছাত্ররা যাতে শুধু তাই নয়, ছাত্ররা যাতে এদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, তাদের দায়িত্ব পালন করতে পারে, ছাত্র রাজনীতির অতীত ইতিহাস যাতে আবার এদেশের দামাল ছাত্ররা যাতে পুনরুজ্জীবিত করতে পারে, এজন্যই আমাদের শেখ দূরদর্শিতার সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সৃষ্টি করেছিলেন, ঠিকই ঠিক না? অতএব আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এটা অন্যান্য যেসব প্রচলিত ধারার ছাত্র সংগঠন আছে সেসব ছাত্র সংগঠনের মতো নয়, বরং সেসব ছাত্র সংগঠন যেসব কর্মকাণ্ড করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে আসলে এর বিপরীত কর্মকাণ্ড হয়। তার মানে এখানে
চরিত্র গঠন হয়, অন্য ছাত্র সংগঠনে গেলে চরিত্র ধ্বংস হয়, ঠিকই ঠিক না? এখানে আসলে একটা ছেলে যদি আগে আগে মাদকাসক্ত হয়, এখানে আসলে নিরাময় হয়, আর অন্য ছাত্র সংগঠনে গেলে বরং মাদকাসক্ত হয়, ঠিকই ঠিক না? অন্য ছাত্র সংগঠনে গেলে যেখানে অশ্লীলতা ব্যাহাপনার দিকে ধাবিত হয়, আর এখানে আসলে নিজে সংশোধিত হয়, অন্য ভাইকে আরও সংশোধনের পথে সে আহ্বান করে, ঠিকই ঠিক না ভাই? অতএব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শুধু একটি ছাত্র একটি রাজনৈতিক সংগঠনই নয়, বরং একটি আত্মশুদ্ধির একটি প্ল্যাটফর্ম, ঠিকই ঠিক না? অতএব আমরা বলবো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যারা অন্তর্ভুক্ত হবে তারা যেমন দেশের জন্যে সম্পদ হবে, পরিবারের জন্যে সম্পদ হবে, সমাজের জন্য সম্পদ হবে, তেমনিভাবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে আদর্শ একজন চরিত্রবান একজন ছাত্র হিসেবে, ঠিকই ঠিক না ভাই? অতএব এখানে ছাত্র আন্দোলনে দিলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং প্রত্যেকটা অভিভাবকের উচিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে তার প্রত্যেকটা সন্তানকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হওয়া, ঠিকই ঠিক না ভাই? এখন যেহেতু সামনে নির্বাচন, গত দুই দিন আগে গাজীপুর সিটি কর্পোরেশনে একটা নির্বাচন হয়ে গেছে, কিছু রাজনৈতিক কথাবার্তা তো বলা লাগে, ঠিকই ঠিক না? আমাদের এখন যারা ক্ষমতায় আছে তারা কি নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আছে? আমরা 2014 সালে 5ই জানুয়ারি কালীগঞ্জের মানুষ আমরা ভোট দিতে পেরেছিলাম? আমরা কেউ ভোট দেই নাই। আমাদের ভোট ছাড়া তারা ক্ষমতায় গেছে, এখন তারা আবারও সামনে ভোট ছাড়া কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে সেই ফন্দি ফিকির কিন্তু করছে, ঠিকই ঠিক না? আমরা তো চাই, হযরত পীর সাহেব চরমোনাই চায়, ইসলামী আন্দোলন চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। ভোট দেওয়াটা এটা মানুষের একটা মৌলিক অধিকার। ক্ষমতায় কে থাকবে কে থাকবে না এটা আল্লাহ ফয়সালা করবে, জনগণ এটা নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না, ঠিকই ঠিক না? এজন্যই 5 বছর পর পর ভোটের নির্বাচনের সিস্টেম আছে। এখন নির্বাচন হলো কিন্তু মানুষ ভোট দিতে পারলো না, এই নির্বাচনের তো কোনো দরকার নাই আছে। অতএব আমরা চাই মানুষ যাতে ভোট দিতে পারে, ইসলামী আন্দোলন চায় মানুষ যাতে ভোট দিতে পারে। গত 26 তারিখ যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হলো, আমাদের অনেক ভাই ভোট দিতে পারে নাই, তারা অনেক কান্নাকাটি করেছে, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে হাত পাখায় একটা ভোট দিবে, কিন্তু অনেকেই তা পারে নাই। কারণ হলো কি, আগেই তাদের ভোট দেওয়া হয়ে গেছে, অথবা তারা ভোট সেন্টারে গেছে শুনে যে ব্যালট পেপার নাকি শেষ হয়ে গেছে, 10টা 11টার মধ্যে ব্যালট পেপার শেষ। কেমন নির্বাচন! এমন নির্বাচন দেশের মানুষ কিন্তু আশা করেন, আপনারা আশা করেন? আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, দেশটা শান্তিপূর্ণভাবে চলুক, দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলহের রাজনীতি করে না, প্রতিহিংসার রাজনীতি করে না, ক্ষমতা দখলের রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের রাজনীতি করে, কল্যাণের রাজনীতি করে, মানবতার রাজনীতি করে, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, দেশ যাতে উন্নতি অগ্রগতির পক্ষে পরিচালিত হয়, এবং দেশের সকল মানুষের অধিকার যাতে সবাই সমানভাবে পায়। একদল মানুষ তারা সব সুবিধা ভোগ করবে, রাষ্ট্রীয় সব সুবিধা শুধু একটা শ্রেণী ভোগ করবে, আরেক শ্রেণী তারা সুবিধা ভোগ করবে না, বরং তারা দিন দিন নির্যাতিত হবে, এটা তো চলতে পারে না। এটা চলতে পারে? এখন অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি ঘরে থাকতে পারে না, আবার বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ঘরে থাকতে পারে না, ঠিকই ঠিক না? আমরা বলি ইসলামী আন্দোলনকে আপনারা ক্ষমতায় নেন, সবাই ঘরে থাকেন। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে সবাই ইনশাল্লাহ শান্তিতে ঘরে থাকতে পারবে, কাউকেই হয়রানি করা হবে না, পেরেশানির রাজনীতি প্রতিহিংসার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। আমরা শান্তির রাজনীতি করি, আমরা ভ্রাতৃত্বের রাজনীতি করি, আমরা ইনসাফের রাজনীতি করি। অনেকে বলে ইসলাম কায়েম হলে অমুসলিমদের কি হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কি হবে? না, ইসলাম এসেছে মানুষের মুক্তির জন্যে, কোরআন এসেছে সকল মানুষের কল্যাণের জন্যে, ঠিকই ঠিক না ভাই? ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজ এবং রাষ্ট্রে যারা বসবাস করবে তারা যে ধর্মেরই হোক না কেন সবাই শান্তি পাবে, ঠিকই ঠিক না? সবাই নিরাপত্তা পাবে, বরং
যারা অন্য ধর্মের ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তাদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চয়তা আরও বেশি থাকবে। আল্লাহর রাসূল তাদের নিরাপত্তা দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন তাদের নিরাপত্তা দিয়েছেন, ইসলাম তাদের নিরাপত্তা দিয়েছে, ইসলামী আন্দোলনও তাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা অবস্থান নেই। অনেকে বলে যে ইসলাম ইসলামী আন্দোলন তো ক্ষমতায় যাইতে পারবো না, অতএব আমরা ভোটটা দিয়া ভোটটা পচাবো কেন? না, ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে পারবে না। আপনারা যদি ভোট দেন তাইলেই তো যেতে পারবে, ঠিকই ঠিক না? আপনারা যদি ভোট দেন, সিদ্ধান্ত নেন সত্যের পক্ষে। এখন আপনারা যদি বলেন বারবার যারা স্বাধীনতার পর এই পর্যন্ত যারা দেশ শাসন করেছে আমরা শুধু তাদেরকেই ক্ষমতায় নিব, তারা তো আসলে কোনো পরিবর্তন করে নাই, তারা কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং মানবতাকে তারা ধ্বংস করেছে। এখন বিচার বলতে কিছু নাই, মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, ঠিকই ঠিক না ভাই? আর আর এক শ্রেণীর বিরুদ্ধে শুধু মামলা আর মামলা। যারা ক্ষমতায় আছে তারা তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করে, যারা ক্ষমতার বাইরে আছে তাদের সকল জুলুম নির্যাতন মামলা হামলা তাদের অভাব নাই। এ অবস্থা তো কোনো দেশে চলতে পারে না, পারে ভাই? অতএব আসুন, এখন যারা ক্ষমতার বাইরে আছে এরা মনে করে ক্ষমতায় যাবে, তারাও কিন্তু যখন ক্ষমতায় ছিল তারাও কি কোনো ভালো কাজ করেছে? না, তারাও কিন্তু ভালো কাজ করে নাই। তারা কিন্তু এখন তারা যে অপকর্ম করেছিল এই প্রায়শ্চিত্ত তারা ভোগ করছে, ঠিকই ঠিক না? এখন যারা ক্ষমতায় আছে তারাও যদি কোনোদিন ক্ষমতা হারায় তাদেরকেও সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, ঠিকই ঠিক না? এই জন্য আসুন আমরা সবাই তওবা করি, যারা অতীতে অন্যায় করেছি, যারা অন্যায়ের পক্ষে আমরা সমর্থন করেছি। শোনেন, অন্যায়কারীর পক্ষে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। যারা জুলুম নির্যাতন অতীতে করেছে, স্বাধীনতার পর এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে তারা কিন্তু সবাই লুটপাট দুর্নীতি করেছে, ঠিকই ঠিক না? দেশের শতে শতে কোটি টাকা সম্পদ লুটপাট করেছে, ব্যাংক পর্যন্ত লুটে পুটে খেয়েছে, এখন তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও চুরি হয়, ঠিকই ঠিক না? অতএব এই চোর বাটপাটদের বিপক্ষে আসুন আমরা অবস্থান নেই। আমরা যদি অবস্থান না নেই, ভালো মানুষ যদি ভালো মানুষকে যদি আমরা নেতৃত্বে না বসাই, ভালো মানুষকে যদি আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা সমর্থন না করি, তাহলে ভালো মানুষের পক্ষে কোনো দিন এদের শাসন করা সম্ভব না, ঠিকই ঠিক না? ভালো মানুষের পক্ষে কারা থাকবে? খারাপ মানুষ থাকবে না ভালো মানুষ থাকবে? ভালো মানুষ। অতএব আসুন সমাজে আমরা যারা নিজেদেরকে দাবি করি আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষের পক্ষে সমর্থন দেই এবং ইসলামী ভালো আদর্শ, আমরা ভালো মানুষের পক্ষে যেমন থাকবো ভালো আদর্শের পক্ষেও থাকবো। অনেক সময় দেখা যায় মানুষ ভালো কিন্তু তার আদর্শ ভালো না, অনেক সময় আদর্শ ভালো মানুষ ভালো না, দুইটাই ভালো লাগবে, আদর্শও ভালো লাগবে মানুষও ভালো লাগবে। এই জন্য আসুন আমরা আগামীতে ইনশাআল্লাহ আদর্শের পক্ষে ভালো মানুষের পক্ষে কালীগঞ্জে আমরা ঐক্যবদ্ধ হই, গাজীপুর 5 আসনে আমরা ঐক্যবদ্ধ হই, গোটা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পিসাব চরমরায় পক্ষে একটা গণজাগরণ শুরু হয়েছে, ঠিকই ঠিক না? মানুষ আজকে ইসলামী আন্দোলনের পক্ষে অবস্থান নিচ্ছে বিভিন্ন জায়গায়। গাজীপুরে দেখেন, এখানেও একটা ভোট বিপ্লব হইতো যদি সুষ্ঠু নির্বাচন হতো, তারপর আলহামদুলিল্লাহ একটা ব্যাপক ভোট আমরা ইনশাআল্লাহ সংগ্রহ, আমরা ইনশাআল্লাহ আমাদের প্রার্থী পেয়েছেন। সামনেও ইনশাআল্লাহ আগামীতে আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা হাত পাখার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে নির্বাচন করব। আপনারা উত্তক্তবদ্ধ হবেন, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সক্রিয় সমর্থন চাই। আর যারা ছাত্র বন্ধুরা রয়েছেন সেই ছাত্র বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আসো আমরা আমাদের আদর্শ প্রচার করি ইসলামের পক্ষে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষে, সবাইকে আমরা ঐক্যবদ্ধ করি এই আহ্বান জানিয়ে। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা বিভিন্নভাবে করেছেন সব ছাত্র বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।